জিলানিকে তার মায়ে বলতেছে মা বলতেছে তুমি কি কিছু দেখতে পাও তো আব্দুল কাদের জিলানি দেখতে পাচ্ছে যে আরশে আজিমের উপরে একটা হাত ড্যান হাত দেখতে পাচ্ছে আরশে আজিমের উপরে ড্যান হাত তো আরশে আজিমের উপরে ড্যান হাত আরশে আজিমের উপরে যেখানে আল্লাহ তালা সারা কেউ যেতে পারে না আল্লাহ তালা সারা কেউ যেখানে যেতে পারে না সেই জায়গায় নাকি একটা হাত এমনকি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লী আসসাল্লা মেয়েরাজের রাতেও সিদরাতুল মুনতাহার পর কী হয়েছে এই ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা কোন হাদিসে বা আল্লাহ রব কোরআনেও বলেন নাই যে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ নবী ডাইরেক্ট কি আজিমে গেছিলেন কি জান নাই এরকম কোনো সুস্পষ্ট বর্ণনাও নেই সে জায়গায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই। তিনি যথেষ্ট আল্লাহ তালার বুজুর্গ আমরা সম্মান করি কিন্তু তার নামে মিথ্যাচার আমরা সহ্য করব না তিনি নাকি আউশে আজিমের উপরে

তা সাজ জমিনের পরে তুমি কি দেখ মা আমি আব্দুল কাদের আমার মায়ের কদমের কসব দিয়ে বলি মা। আপনি কোন তার জানি লাগাইয়া দিছেন কোন কানেশ্বন জানি লাগাইয়া দিছেন আমার আল্লার কসম দিয়ে যাব লিগ মাহা ওই সাজ জমিনের পরে আমি দেখতেছি একটা ডায় বাম হাত ব্যবার কয় ওইটা কার বাম মাত তুই মা আমি তো বাম হাত নবরক চিনি না কয় এটা হচ্ছে আমার দয়াল নবিজির বাম হাত নবরক ও আব্দুল কাদের চিনি আলো চিনি আলো চিনি আলো দাইনাতন উপরে বাম হাত মত হইলো নিছে যেদিন নবিজি রওজা মুবারক থেকে ডান হাত এবং বাম হাত যখন ارشاد কইরা বাইলাইবো আল্লাহ কোরআনে বলেন আলকোরিয়া তুমালকোরিয়া ওয়া মা আদরাকামালকোরিয়া আমার আল্লাহ কয় পৃথিবীটা এমন ভাবে বিস্ফোরণ হবে সিএনজি সিলিন্ডার বাষ্ট হয় তাকের সিলিন্ডার বাষ্ট হয় আমার আল্লাহ কয় এটা তো সিএনজি সিলিন্ডার না কয় আলকারিয়া তো কয় এটা এমন একটা সিলিন্ডার এটা বাষ্ট হওয়ার পরে সারা পৃথিবীটা শিমুল তোলার মতো উড়া আরম্ভ করে দেব এরপরে আবার নিচের দিকে তাকাতে বলছে তো সাত জমিনের নিচে নাকি তিনি আর একটা বাম হাত দেখতে পাচ্ছেন সেটা নাকি আল্লাহ নবী সাল্লামের বাম হাত এরপর মা বললেন যে দুই হাত যখন একত্রিত করবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে কেয়ামত হবে কত বড় মিথ্যাচার কত বড় বানোয়াট আর গল্প আর ভিত্তিহীন গল্প তারা নিজেরাই বলে আল্লাহ আব্দুল কাদের জিলানি বড় পীর তাহলে তার মা তো তার থেকে বড় পীর ওনার কত অনুযায়ী তো ওনার মাই তিনার চেয়ে বড় পীর আবার ভবিষ্যৎ বানিয়ে দিচ্ছে যে আপ তুমি একদিন বড় আল্লাহর অলি হবে তো ওনার মা কীভাবে জানে সে আল্লা বড়ো আল্লাহরি হবে তাকে কি গাইবে বলে দিয়ে গেছে যার সন্তান বড় আলেম হবে বড় আল্লাহর অলি হবে তাকে বলে দিয়ে গেছে যে তার সন্তান বড় আল্লাহ আল্লাহর অলি হবে আল্লাহ আল্লাহনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সারা জীবনে তেইশ বছরের নবুয়তের জিন্দগিতে তেইশ বছর যত হাদিস আর কোরআন তিনি মানুষের সামনে উপস্থাপন করছেন মানুষ সাহাব একরামদেরকে বলছেন তার ভিতরে কিয়ামত পর্যন্ত সব কিছু সমাধান আছে তিনি তো কোনো জায়গায় এটা বলেন নাই যে আমার ড্যান হাত আরশে আজিমের উপরে আর বাম হাত সাত জমিনের নিচে আমি যখন থাবা দিব তখন কিয়ামত হবে আশ্চর্য আল্লাহ রব্বুল আলমী নিজে বলছেন যে কিয়ামত আমত সম্পর্কে কেউ জানে না আমি সারা ইন্নাল্লাহু আইল মুসা আবার এটাও বলছেন ওয়াস আলু নাকা সা আপনাকে যদি কে সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলবেন উল ইন্নামা আইল মুহা ইন্দাল কেয়ামত একমাত্র কিয়ামতের জ্ঞান আল্লাহ তালার কাছে আছে ওয়াস আলু নাকা আনি সা যে কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে আছে যেখানে নবী নবীকে আল্লাহ রব আয়াত নাজিল করে বলে দিলেন কেয়ামতের জ্ঞান আপনার কাছে না এটা আমার কাছে আছে তাহলে আল্লাহ নবী দুই হাত জড়ো করার পর কিয়ামত হবে তাহলে তো নবী নিজেও জানতেন তাও আবার রওজা শরীফের ভিতরে বসে থাকে তিনি দুই হাত জড়ো করে কিয়ামত মানে সবকিছুকে কিছুকে চুরমার করবে নাজবুল্লাহ আল্লাহ রব আলের হুকুমে ইসাইফ আলাহ ফুক দিবে তারপর সব কিছু ধ্বংস হবে স্পষ্ট কোরআনের আয়াত কোরআনের বর্ণনা কোরআন হাদিসে কোথাও এরকম কোনো ভাষা বা ইঙ্গিত নেয় যে আল্লাহর নবীর ইশারায় কেয়ামত হবে এরকম একটা বানোয়াটার ভিত্তিহীন গল্প একজন আল্লাহর অলিন নামে তারা মিথ্যাচার করে চালিয়ে দিচ্ছে রহ ঘটনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এসব ভণ্ড গল্প ভিত্তিহীন গল্প শোনা থেকে হেফাজত করুক আর এসব ভণ্ডদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক